মসজিদের মধ্যে বয়ান করছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুল লাযী খালাকাকুম মিন জাফর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মসজিদের মধ্যে বয়ান করেছেন যে আল্লাহ হলেন তিনি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছে যখন মানুষ মায়ের পেট থেকে সৃষ্টি হয় জন্ম হয় তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতি দুর্বল করে সৃষ্টি করে থাকি মানুষদের যখন জন্ম হয় তখন এতটা শক্তি থাকে না এতটা তাদের যেন শরীরে শক্তি আসে না যে তারা এক জায়গা থেকে অন্য জায়গা যাবে এক জায়গা থেকে অন্য জায়গা নিজে যেন চলে যাবে নিজের প্রয়োজনীয় সমস্ত কিছু যেন নিজে করে ফেলবে এমন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শক্তি দেয়নি ভাইরা আমার বন্ধুরা আমার যখন মানুষ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তখন এতটা যেন তাকে শক্তি দেওয়া হয়নি যে তার প্রয়োজনীয় সমস্ত কিছু সে নিজে যেন করে ফেলবে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন অত করে বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুল লাযী খালাকাকুম মিন যাফিন সুম্মা জাআলা মিন বাদি যাফিন কুওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তোমাকে শক্তি দিয়ে থাকে তুমি যুবক হয়ে যাও এবারে তুমি যুবক হয়ে যা তুমি ইচ্ছা করো সেটাই তুমি করে দাও ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে একটা বিশাল বড় নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতটা হলো যৌবনকাল এই যৌবনকালটা অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত ভাইজান আমার আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনান রাবি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেছেন বিশ্বনবী জানছেন বিশ্বনবী আমার বলছেন কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে অতক্ষণ পর্যন্ত এক কদম এদিকে ওদিকে হেলতে দেওয়া হবে না একটা পা এদিকে ওদিকে নড়াতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তাদেরকে পাঁচখানা প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে যতক্ষণ পর্যন্ত তাদেরকে পাঁচটি প্রশ্ন না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে এক কদম এদিকে ওদিকে হেলতে দেওয়া হবে না ভাই আমার আমার মা আমার বোনেরা তার মধ্যে এক নাম্বার বিশ্বনবী আমার বলছেন যে তোমাদের এক নাম্বারে যেটা প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে প্রশ্ন করা হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বয়স দিয়েছিলাম তোমাদেরকে উমর দিয়েছিলাম তোমাদেরকে হায়াত দান করেছিলাম 50 বছর 100 বছর 200 বছর তুমি তোমার সে বয়সটাকে পেয়ে কিসে কাটিয়েছ
আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে 50 100 200 বছর জীবন দিয়েছিলাম, তুমি সেই জীবনটাকে পেয়ে কোথায় কাটিয়েছো, কিসে অপচয় করেছো? ভাইজান আমার, আমার মা আমার বোনেরা, আপনার যে জীবন পেয়েছেন এই জীবনটার যেন এক এক সেকেন্ড আপনাকে বুঝে দিতে হবে। শুধু তাই নয়, আপনি কোথায় আপনার জীবনটাকে কাটিয়েছেন আপনাকে বুঝে দিতে হবে। দ্বিতীয় নম্বরে নবীজি আমার বলছেন, ওয়ান সাবাবিহি, এবং তোমাদেরকে প্রশ্ন করা হবে দ্বিতীয় নম্বরে যে তোমার যৌবন কালটাকে কিসে কাটিয়েছ। যৌবন কালটাকে তুমি কোথায় কাটিয়েছ? তোমার যে যৌবন কালটা এত মূল্যবান সময়, সে বয়সটাকে তুমি কিসে কাটিয়েছ? ভাই জানেরা, আমার আমার মা জননীরা, মানুষ যখন যুবক হয়, যুবতী হয়, তখন যেন তাদের বয়সটাকে, তাদের সে মূল্যবান সময়টাকে মস্তানিতে কাটিয়ে দেয়, বাহাদুরিতে কাটিয়ে দেয়, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের এবাদতে কাটাতে পারে না। যৌবন কালটা কি আপনাকে আল্লাহর এবাদতে কাটাতে হবে, আল্লাহর জিকির আজকারে কাটাতে হবে? ভাই জান আমার, আজকে আমরা তার উল্টো করে থাকি। আমরা যেন আমাদের বয়সটাকে, আমাদের যৌবন কালটাকে এমনিতে অতিবাহিত করে দিই, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে আপনার যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে। দ্বিতীয় নাম্বার হয়ে গেল যৌবন কাল কেন বিশ্ব নবী আমার দ্বিতীয়বার বললেন। যখন প্রথমে বয়স বলে দেওয়া হলো, একটা মানুষ 50 বছর 100 বছর জীবন পায়, একটা মানুষ 18 বছর থেকে যেন যুবক হয়ে যায়, 20 বছর 25 বছর 40 বছর পর্যন্ত, তাহলে তার ওই জীবনের মধ্যে যৌবন কাল রয়েছে। তাহলে ওই যৌবন কাল একটি যেন খাস করে বিশেষ ভাবে বিশ্বনবী আমার বলতে চাইলেন যে হে আমার সাহাবীরারা, হে আমার উম্মত, উম্মতিরা শোনো, তোমার এই যে বয়স রয়েছে, এই বয়সের মধ্যে তোমার একটা খুব বড় নিয়ামত রয়েছে, সেটা হলো তোমার যৌবন কাল। মা আমার, বোনেরা আমার, ভাইরা আমার, খুব ভালো করে শুনুন। এবারে তৃতীয় নম্বরে প্রশ্ন করা হবে, ওয়ান মালিহি মিন আইন তাসাবাহু, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ধন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে হে আল্লাহর বান্দা, তোমার যে গাড়ি বাড়ি ছিল কোটি কোটি টাকার, তুমি মালিক ছিলে, তুমি তোমার সে টাকাগুলো কোথায় থেকে ইনকাম করেছ, কোথায় থেকে তুমি উপার্জন করেছ, তুমি হালাল পথে উপার্জন করেছ না তুমি হারাম পথে উপার্জন করেছ? কাল কিয়ামতের মাঠে আপনাকে এক একটি টাকার যেন হিসাব বুঝে দিতে হবে। চার নম্বরে প্রশ্ন করা হবে, وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، এবং
প্রশ্ন করা হবে বান্দারে তোমার কাছে লক্ষ লক্ষ টাকা ছিল তুমি লক্ষ লক্ষ টাকার মালিক ছিলেন তোমার কাছে গাড়ি ছিল তোমার কাছে বিল্ডিং ছিল তোমার কাছে অন্যান্য মাল ধন সম্পদ ছিল তাহলে তুমি তোমার সেই মাল ধন সম্পদগুলোকে কোথায় খরচ করেছ তুমি হালাল পথে খরচ করেছ না তুমি তোমার মাল ধন সম্পদটাকে হারাম পথে খরচ করেছ আপনার যে মাল ধন সম্পদ হারাম পথে আপনি কামিয়েছেন না হারাম পথে আপনি কামিয়েছেন আপনার মালটাকে আপনি হালাল পথে খরচ করেছেন না আপনি আপনার মালটাকে হারাম পথে খরচ করেছেন আপনাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে এবং আপনাকে আপনার মাল সম্পর্কে বুঝিয়ে দিতে হবে ভাই জান আমার আমার মা আমার বোনেরা পাঁচ নম্বরে প্রশ্ন করা হবে যে হে আল্লাহর বান্দা বলো দেখি তুমি যতটা জ্ঞান অর্জন করেছিলে তুমি ইলম শিক্ষা করেছিলে তোমার কাছে শিক্ষা ছিল তুমি সে শিক্ষাটাকে পেয়ে হালাল তুমি কতটা যেন তার প্রতি আমল করেছ তুমি কুরআন হাদিস শিখেছিলে শিখার পরে তুমি তার প্রতি কতটা আমল করেছিলে এই যেন প্রশ্ন মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে ভাই জান আমার বন্ধু আমার খুব ভালো করে শোনান যারা কুরআন হাদিস পড়েছেন তাদের তো শুধু প্রশ্ন করা হবে না তাদের তো প্রশ্ন করা হবে কিন্তু আজকে আপনারা বসে বসে অহরহ জালসাতে যেন হাদিস কুরআন শুনতে আছেন জুমার খুতবায় শুনতে আছেন তাহলে আপনিও যেন কিছু শিখেছেন সেই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে হে আল্লাহর বান্দা বলো দেখি তুমি কতটা তার প্রতি আমল করেছিলে ভাই জান আমার আমি যে কথাটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে বিশ্বের মানুষ শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছি তুমি যুবক হয়েছ তুমি বাহাদুরি কর তুমি মস্তানি কর তুমি যত যা রয়েছে সমস্ত কিছু করে দাও তাহলে শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আবার যেন আমি শক্তিটাকে কেড়ে নেব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার শক্তিটাকে কেড়ে নিয়ে তোমাকে শক্তিহীন করে দেব তোমার শক্তি থাকবে না আর তুমি যেন বৃদ্ধ হয়ে যাবে তুমি বয়স্ক হয়ে যাবে তোমার চামগুলো ঝুলে যাবে তোমার দাঁতগুলো নড়ে যাবে তোমার চুলগুলো পেকে যাবে দাড়িগুলো পেকে যাবে ভাই জান আমার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে শক্তি দিয়েছে আপনার যে যৌবন কাল রয়েছে তাহলে আপনার আবার যেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শক্তি কেড়ে নেব মানুষ বৃদ্ধ হয়ে যাবে বয়স্ক হয়ে যাবে তাদের শরীরে আবার যেমন ছোটবেলায় শক্তি ছিল না ওই মতো যেন হয়ে যাবে ভাইরা আমার আমার মা আমার বোনেরা খুব ভালো করে শোনান
যখন একটি ছেলে জন্মগ্রহণ করে তখন আমাদের কি করণীয় রয়েছে, আমাদের কি করতে হবে? ভাইজান আমার, আজকে আমরা যেন অনেক অনেক আলেমদের মুখেও শুনে থাকি এবং নিজেও অনেক জানেন, যখন বাচ্চা জন্মগ্রহণ করবে তখন ডান কানে আজান দিতে হয় এবং বাম কানে ইকামত দিতে হয়। এটা শুনেন জানেন নাকি? তাহলে এই হাদিস কোথায় আছে? যতগুলো হাদিস এই সম্পর্কে রয়েছে সব মিথ্যা, সব যেন মিথ্যা, এরকম হাদিস নেই। তাহলে ভাইজান আমার, ফোকাহায়ে কেরাম বলছেন, মুহাদ্দিসগণ বলছেন যে আপনি আজানটা দিতে পারেন, আপনি আজানটা দিতে পারেন, একামতের কোনো বালাই নেই, একামতের কোনো জায়গাতে কোথাও নেই। ভাইজান আমার, এবারে আপনি আজান দিতে পারেন, মুহাদ্দিসগণ বলছেন যে এটা হলো মুসলাহাব, এটা হলো পছন্দনীয়, আপনি আজান দিতে পারেন, এটা হলো মুস্তাহাব। এবারে যখন ছেলেটি 7 দিনের হবে তখন 3খানা করণীয় রয়েছে। একটা করণীয় হলো যে আপনার ছেলেটির সুন্দর একটি নাম রাখবেন, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দ নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই মত আলেমদেরকে জিজ্ঞেস করবেন, ভাইজান আমার, আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, একটা সুন্দর আপনি নাম দেখে দেন, আপনি নাম একটা দেখে দেন। শুধু তাই নয়, এটা একটি করণীয়। দ্বিতীয় নাম্বারে হলো যে আপনার যখন বাচ্চা 7 দিনের হবে তখন আপনাকে আকিকা দিতে হবে। 3 নাম্বার হলো যখন আপনার বাচ্চা 7 দিনের হবে তখন আপনার ছেলেটির, আপনার বাচ্চাটির মাথার চুলগুলোকে কামিয়ে দিয়ে সোনা কিংবা চাঁদিকে ওজন করে বরাবর করে যেন সে সোনা এবং চাঁদিটাকে সাদকা করে দিতে হবে। 3খানা করণীয় রয়েছে, এই 3টি কাজ আপনাকে করতে হবে। 1 নাম্বার হলো সুন্দর একটি নাম রাখতে হবে, 2 নাম্বার হলো আকিকা দিতে হবে, 3 নাম্বার হলো আপনার ছেলের আপনার মেয়ের 7 দিনের বেলায় চুলগুলোকে কামিয়ে দিয়ে তাদেরকে নেড়া করে দিয়ে টাক করে দিয়ে ওই চুলের পরিমাণে সোনা কিংবা চাঁদি আপনাকে সাদকা করতে হবে। এবারে যখন ছেলেটি আস্তে আস্তে বড় হবে, কথা বলতে শিখবে, তখন তাকে আপনি কালেমার উচ্চারণ করাবেন, সুন্দর করে আপনি তাকে শিক্ষা দেবেন, বেটা তুমি কালেমা পড়ো, বেটা এই দোয়াটা তুমি পড়ো, এটা হলো ভালো কাজ, এটা হলো মন্দ কাজ, আপনি এই মতো করে সমস্ত কিছু তাকে শিখিয়ে দেবে। ছেলে যখন 7 বছরের হবে, মেয়ে যখন 7 বছরের হবে, তখন যেন আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে নামাজের আদেশ দেবেন। ছেলে যখন 7 বছরের হবে তখন যেন আপনি তাদেরকে আদেশ দেবেন, বেটা নামাজ পড়ো, এ আমার মা তুমি নামাজ পড়ো। যখন সে ছেলেটি 10 বছরের হয়ে যাবে, হাদিসের মধ্যে নবীজি আমার বলছেন যে 10 বছর হয়ে যাবে, সে যদি নামাজ আদায় না করে তাহলে আপনি তাকে যেন আদব দেওয়ার জন্য মার দেবেন, তাকে শিক্ষা দেওয়ার জন্য মার দেবেন। ভাইজান আমার, আমার মা, আমার বোনেরা, প্রত্যেক বাবার যেন এটা করে।
করণীয়, প্রত্যেকটি মায়ের এটা করণীয় যে আপনার ছেলেকে আপনি শিক্ষা দেবেন, আপনার মেয়েকে আপনি শিক্ষা দেবেন যে মেয়ে আমার, মারে আমার, বেটারে আমার, তুমি নাম কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মজীদের মধ্যে বয়ান করেছেন। হযরত লুকমানের নাম দিয়ে যেন একটা সূরা রয়েছে কুরআনের মধ্যে, সেই সূরার নামটি লুকমান দেওয়া হয়েছে এবং সেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের কথা যেন আলোচনা করেছেন, বয়ান করেছেন। তাহলে হযরত লুকমান কোন এমন কাজ করেছিলেন, কোন এমন কথা বলেছিলেন যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে আলোচনা করেছেন, বয়ান করেছেন? ভাইরা আমার, বাচ্চারা আমার, আমার মা আমার বোনেরা খব লক্ষ্য করে শুনুন, কান খুলে শুনে রাখুন। হযরত লুকমান তার ছেলেকে বলছেন যে হে আমার বেটা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের কথা বলছেন, যখন হযরত লুকমান আলাইহিস সালাতু সালাম তার সন্তানকে ওয়াসিয়াত করেছিলেন যে হে আমার বেটা, হে আমার নয়নের মণি, হে আমার কলিজার টুকরো, শুনো খবরদার তুমি শিরকের মতো পাপ করবে না, সিরকের মতো পাপ তুমি করবে না। এই সিরকটা হলো সবচেয়ে বড় পাপ। হযরত লুকমান তার ছেলেকে শিখিয়ে দিচ্ছেন যে হে আমার বেটা, সিরকটা হলো সবচেয়ে বড় পাপ, এই পাপ যেন আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। ভাই জানেরা আমার, আমার মা আমার বোনেরা, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসর কালিমা। হযরত মুআয বিন জাবাল বলছেন, বিশ্ব নবী আমার আমাদেরকে দশখানা ওয়াসিয়াত করেছিলেন, দশটি বিষয়ে নবী আমার ওয়াসিয়াত করেছিলেন, তার মধ্যে এক নম্বর ওয়াসিয়াত হলো বিশ্ব নবী আমার বলছেন, লা তুশরিক বিল্লাহ, হে মুআয তুমি শিরক করবে না, হে আমার উম্মতিরা তোমরা শিরক করবে না। হযরত মুআজকে বলছেন, মুআজ রে যদি তোমাকে কতল করে দেওয়া হয়, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও যেন তুমি শিরক করবে না। এখন ধরে নেন আপনি কোথাও যাচ্ছেন, আপনাকে কেউ ধরে নিয়ে বলছে যে এখানে যেন তোমাকে একটা মাছি চড়াতে হবে, তোমাকে এর সামনে সাজদা করতে হবে, তোমাকে এর সামনে কিছু টাকা দিতে হবে। আপনি জানছেন যদি আমি এটা করতে যাই তাহলে এটা শিরক হবে, তাহলে আপনি যেন কোনো মতে শিরক করবেন না। এবারে যদি আপনাকে জোর করে ধরে আপনাকে বলা হয় যে তুমি এই কাজটি করো, যদি তুমি না করো তাহলে তোমাকে এই যে দেখো তরবারি রয়েছে, তোমার গর্দনকে উড়িয়ে দেওয়া হবে, তোমার গলাকে কেটে দেওয়া হবে, তোমাকে যেন চালিয়ে দেওয়া হবে। এই মতো হযরত মুআজকে বলছেন যে হে মুআজ শুনো, যদি তোমাকে জ্বালিয়ে
দাঁড়িয়ে দেওয়া হয়, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয় তুমি জ্বলে যাবে, তুমি পুড়ে যাবে, তুমি কতল হয়ে যাবে, তুমি জান দিয়ে দেবে কিন্তু শিরকের মতো পাপ করবে না। মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে এত বড় পাপ বলেছেন, যদি তোমার জান চলে যায়, যদি তোমার জান শেষ হয়ে যায়, তোমাকে যদি গলা কাটিয়ে দিতে হয়, যদি তোমাকে আগুনে পড়ে যেতে হয়, তারপরেও যেন তুমি শিরক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি শিরক করে না, কেউ যদি শিরকের মতো পাপ করে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। শুধু জান্নাত হারাম নয়, জান্নাতের সুগন্ধ পর্যন্ত সে পাবে না, জান্নাতের সুগন্ধ পর্যন্ত তার জন্য হারাম হয়ে যাবে। ভাইরা আমার, আমার বোনেরা, তাহলে শিরকটা এত বড় পাপ, সারা জীবন যদি আপনি আমল করে থাকেন, নামাজ পড়ে থাকেন, রোজা রেখে থাকেন, দান সাদকা সমস্ত কিছু করে থাকেন, আর যদি আপনি একটা শিরকের মতো পাপ করে নেন, তাহলে আপনার সমস্ত আমল যেন বেকার হয়ে যাবে, আপনার জন্য জান্নাত